ভোট প্রচারে বেরিয়ে কীর্তন করলেন লকেট, আজ বেরিয়ে কীর্তন করলেন লকেট। আজ জনসংযোগ হুগলির বলাগড়ে যান বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ লকেট চ্যাটার্জি। বলাগড় বিধানসভায় ঝেড়ো মালপাড়া এলাকার বিভিন্ন জায়গাতে বিধানসভার ঝেড়ো মালপাড়া এলাকায় কীর্তন চলছে। সেই পরিচালনায় হরিসভায় কীর্তনে অংশগ্রহণ করলেন বিজেপি প্রার্থী লকেট। এদিন তাকে কীর্তন করতেও দেখা যায়। দোরগোড়ায় ভোট, তাই জনসংযোগের মাধ্যমে মানুষের কাছে পৌঁছতে তিনি নতুন নতুন কৌশলে প্রচার চালাচ্ছে প্রার্থীরা। দুই দিন আগে রাজহাট এলাকায় রান্না পুজোতে অংশগ্রহণ করে গ্রামবাসীদের সাথে রান্না করতেও দেখা গিয়েছিল লকেটকে। আজ বলাগড়ে হরিসভায় অংশগ্রহণ করে কীর্তনও করেন লকেট। আমি ঘুরছি, প্রচুর মানুষের আশীর্বাদ পাচ্ছি, বিশেষ করে মহিলাদের কথা বলছি। মহিলারা এত বেশি করে রাস্তায় বেরিয়ে আসছেন, তারা দেখছেন, কারণ তারা দেখেছে এত বছরে কোনো উন্নয়ন হয়নি এখানে, এবং একমাত্র রাস্তা হচ্ছে নরেন্দ্র মোদীজি, যিনি সন্দেশকালীন ঘটনা পুরো মহিলাদের নাড়িয়ে দিয়েছে, দুর্নীতির ইস্যু পুরো বাংলাকে নাড়িয়ে দিয়েছে। তো বিকল্প চাইছে, তো এখন একটাই, এই লোকসভা ভোটে সবাই প্রধানমন্ত্রীজিকেই আশীর্বাদ। আজকে আপনি যখন বলাগড়ে রয়েছেন, একই সঙ্গে আপনার যে বিরোধী তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি, তিনিও রয়েছেন। তিনি বৃন্দাবনজির মন্দিরে পুজো দিয়ে বললেন যে বলাগড়ের ভাঙন নিয়ে লোকসভায় প্রথম তার কথা হবে, বলাগড়ের ভাঙন। সেই ভাঙন নিয়ে কেন্দ্রীয় সরকার নাকি কিছু ভাবছেন, আপনি নাকি কিছু করেননি, কী বলবেন? দেখুন, উনি কিছু জানেন না, উনি একদমই নতুন আছেন, বিষয়টি যা শিখিয়ে দেওয়া হচ্ছে তাই আসছে। এই গঙ্গা ভাঙন নিয়ে প্রচুর টাকা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে দিয়েছিল, কিন্তু সেই টাকাগুলো রাজ্য সরকার খরচা করেনি। ওনাকে জিজ্ঞেস করুন সেটা, যে কেন খরচা করেনি, কত টাকা এসেছিল, কেন রাজ্য সরকার এখনো খরচা করতে পারেনি এটার জন্য। কারণ কেন্দ্র সরকার তো সরাসরি দিয়ে এখান থেকে করতে পারে না, একটা একটা আমাদের স্ট্রাকচার আছে, সেটার ভেতর রাজ্য সরকারের মধ্যে দিয়ে করতে হবে। ওনাকে সেটা বলতে হবে, জানতে হবে যে সরাসরি কেউ করতে পারে না, এটা রাজ্য সরকারের হাত দিয়েই যায়। টাকাগুলো কোথায় গেল সেটা আগে হিসেব করুন, তারপর নয় কাজের কথা। ওনার দাবি হচ্ছে যে হুগলির সাংসদ আপনি, পাঁচ বছরে সেইভাবে কিছু করেননি, আসেননি, এখন প্রচার করতে আসছে। দেখুন, কী কাজ করেছি আমি তো জানিয়েছি, যে আমার কাছ থেকে চাইবে আমি রিপোর্ট কার্ড দেশদিনও বলেছি। আমি আগামী দিনে আরও বেশি করে কোথায় কোথায় কী কাজ হয়েছে আপনারা জানতে পারবেন। সাধারণ কোটি 65 লক্ষ টাকা তো কাজ করা হয়েছে, কিন্তু আমার কথা হলো যে উনি এই লাস্ট 13 বছরে আমি তো 5 বছরের হিসাব দিয়েছি, 17 কোটি 65 লাখ টাকার হিসাব দিয়েছি, লাস্ট 13 বছরে কী কাজ হয়েছে উনি একটু নিয়ে আসুক সেটা। ওনার লাস্ট 13 বছরে কত টাকার কাজ, টিএমসি যখন সাংসদ ছিল তিনি কী কাজ করেছেন সেটার হিসাবটা আগে নিয়ে আসুক, এটা আমি অনুরোধ করব। আমি তো আমার হিসাব দিয়েছি যখনই চেয়েছেন, এবার আমি হিসাব চাইছি লাস্ট 13 বছরের। রাজ্যের রাজ্য সরকারের যে দুর্নীতি সেটাকেও তো আপনি লোকসভায় ইস্যু করছেন। রাজ্য সরকারের যে যে দুর্নীতি হয়েছে, এই এই গঙ্গা ভাঙন নিয়েও যে টাকা পাঠানো হয় কিন্তু সেই টাকা যায় না, সেই নিয়ে আমি পার্লামেন্টে আমি বলাও হয়েছে সেখানে, ঠিক আছে। উনি এগুলো ফলো করেননি, জানেন না যা যা দুর্নীতি এখানে হয়েছে, শিক্ষার দুর্নীতি, এই যে অয়ন শান্তনু, এরা কি দুর্নীতি করেছে জানেন? এগুলো জানতে হবে। যে পলিটিক্সে আমি চলে এলাম, আমি লাফিয়ে লাফিয়ে চলে এলাম, আমি কি হয়েছি তো আগে ইতিহাসটা পড়তে হবে, স্টাডি তো করতে হবে। তো কি কেন এই তিনজন আজকে জেলে রয়েছে, কি কারণে রয়েছে, সেইটা আগে রিসার্চ করা দরকার, সেইটা আগে কথা বলা দরকার যে কী হয়েছিল। এই যে তিনজন বলাগড়ের নিয়োগদুর্নীতিতে জেলে রয়েছে, এখানে রেশন দুর্নীতি হয়েছে, এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতি হয়েছে, এখানে মহিলাদের শ্রমিক মহিলার গলা কাটা দেহ পাওয়া যাচ্ছে, এবং তৃণমূলের লোকেরা এসে হুমকি দিচ্ছে, পুলিশ হুমকি দিচ্ছে, এইগুলো নিয়ে কথা বলা উচিত, এইগুলো বন্ধ করা উচিত আগে।